বেঙ্গলি শিখে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ইতিমধ্যে কিন্তু বর্তমান পেপারের মঙ্গলবারের 2 জুন, ঠিক আছে, এই পেপারে কিন্তু ইতিমধ্যে একটা খুবই খুশির খবর উঠে এসেছে, যেটা আমি তোমাদেরকে বলবো। এই খবরে এই এখানে বন্ধুরা দেখাচ্ছে, রাজ্যে 8,500 কনস্টেবল, কলকাতা পুলিশে 2,298 জনকে নিয়োগ করার উদ্যোগ। বন্ধুরা, এটা একদম সঠিক নিউজ। তোমরা, আমি কিন্তু এই বর্তমান পেপারের একদম অফিসিয়াল যে পোর্টাল আছে, এর আমি কিন্তু এই যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো, তোমরাও চেক করে নেবে। এখানে কি খবর উঠে আসছে দেখে নাও। ওপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম এই কোনটার দিকে আছে, মঙ্গলবার 2 জুন কিন্তু এই নিউজটা বর্তমান পেপারে বেরিয়েছে। এই নিউজে বন্ধুরা উঠে আসছে, পুলিশে বেশ 1,000 পদে নিয়োগের প্রস্তুতি চলছে, কলকাতা ও রাজ্য পুলিশ দুই জায়গাতে কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পদে নিয়োগে উদ্যোগী হয়েছে সরকার। এর একটা কারণও আছে, বছর 2 আগে সুপ্রিম কোর্ট দেশের সব রাজ্যে পুলিশের শূন্য পদগুলি পূরণের নির্দেশ দেয়। বন্ধুরা, তোমাদেরকে আমি অনেকদিন ধরেই বলে আসছি এই ব্যাপারটা, যে সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার আছে, ভ্যাকেন্সি কিন্তু বেরোবেই, অনেকদিন ধরেই তোমাদেরকে আমি বলে আসছি। তো সেখানে এমনকি আজকের পেপারেও এই কথাটাই বলছে। তারপর দেখা যাক বন্ধুরা কি বলছে। তার জন্য সময়সীমা আপাতত বাধা হয়েছে 2020 সাল। সরকারি হিসেবে তখন এ রাজ্যে শূন্য পদের সংখ্যা ছিল 40,000। কলকাতা ও রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। আগামী 16 আগস্ট রাজ্য জুড়ে প্রায় 8,500 কনস্টেবল নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে। বন্ধুরা, এখন থেকে কিন্তু 16 আগস্ট যে তোমাদের যে নিয়োগ বেরোবে 8,500 ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, তার কিন্তু পরীক্ষার ডেটও এখনও দিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত বন্ধুরা ভ্যাকেন্সির কিন্তু বেরোলো না, ফর্ম ফিল আপ হলো না, এখন থেকে ডেট দিয়ে দিচ্ছে। তার মানে কি বন্ধুরা, রিসেন্ট কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, তোমরা কিন্তু ভ্যাকেন্সি জন্য ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। ওই জন্য কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিয়েছে, আগামী 16 আগস্ট রাজ্য জুড়ে প্রায় 8,500 কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে। এরা বন্ধুরা বর্তমান পেপার শুটতে কিন্তু খবর এটাই। তারপরে কি বলছে, প্রাথমিক লিখিত ও তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা সফল হওয়ার প্রার্থীরা চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসবেন। মানে যেটা হয় প্রাথমিক লিখিত, মানে যেটা প্রি পরীক্ষা হয়, তারপর যেটা শারীরিক সক্ষমতা মানে পিটি অ্যান্ড পিএমটি হয়, তারপরে যেটা হয় লিখিত মানে চূড়ান্ত লিখিত পরীক্ষা, মানে কি মেন্স পরীক্ষা যেটা হয়, এরপরে ইন্টারভিউ নিয়ে কনস্টেবল নিয়োগ করা হবে। তোমরা সকলেই জানো এরকমভাবেই প্রসেস চলে আসছে, সেটাই এখানে বলা আছে। তার মানে কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু একটা অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি হবে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো কি বলছে, অন্যদিকে কলকাতা পুলিশে বিভিন্ন পদে 2,298 জনকে নিয়োগ করার অনুমোদন দিয়েছে নবান্ন। স্বরাষ্ট্র দপ্তর থেকে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে, পুলিশে গ্রুপ বি এবং সির পদে 4,597টির মধ্যে 2,298টিতে নিয়োগের অনুমোদন দেয়া হলো। এর মধ্যে সাব ইন্সপেক্টর 185 জন, মহিলা সাব ইন্সপেক্টর 25টি, সার্জেন্ট 125টি, কনস্টেবল 1,500টি, মহিলা কনস্টেবল 285টি ও 135টি গাড়ি চালকের পদ আছে। তার মানে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের যেটা বেরোচ্ছে কলকাতা পুলিশের, এতে কিন্তু মহিলারাও আবেদন করতে পারবে। তারপরে দেখো কি বলছে, সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদে চাকরির আবেদন করার জন্য স্নাতক হওয়া আবশ্যক, এক্ষেত্রে প্রাথমিকভাবে লিখিত 200 নম্বরের অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হয়। এতে সফল হওয়া প্রার্থীদের দৌড় ও শারীরিক মাপযোগের পরীক্ষা নেওয়া হয়। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কি বলছে বন্ধুরা, 200 নম্বরের অবজেক্টিভ পরীক্ষা হবে, তারপরে কিন্তু পিটি অ্যান্ড পিএমটি হবে। তাতে সফল হলে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় বসতে হবে, শুধুমাত্র কাদের জন্য, এসআইদের জন্য। এই লিখিত পরীক্ষার 4টি 100 নম্বরের পেপার থাকে, ভাষা, গণিত, জেনারেল নলেজ ও ইন্টেলিজেন্স, মানে যেটা বন্ধুরা বলা হয় রিজনিং। এর লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ হয়, সেখানে 30 নম্বর থাকে। কনস্টেবল নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষায় 85 নম্বর ও ইন্টারভিউতে 15 থাকে। মানে তোমাদের কলকাতা পুলিশ যেটা বলছে, কলকাতা পুলিশের কনস্টেবলে তোমাদের প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তারপরে 15 নম্বরের ইন্টারভিউ থাকে। গত কয়েক বছরে রাজ্যে সরকারির ক্ষেত্রে সব থেকে বেশি নিয়োগ পুলিশে হয়েছে, তাই চাকরি প্রার্থীদের নজর পুলিশের চাকরির ওপর থাকে। রাজ্যে পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রায় 7 লক্ষ প্রার্থী প্রাথমিক পরীক্ষায় বসেছিলেন, সেখান থেকে প্রায় 30,000
জনকে দৌড় ও শারীরিক মাপজোকের পরীক্ষা ডাকা হয়েছিল। এই পরীক্ষায় সফল হন প্রায় 5,000 প্রার্থী। ইন্টারভিউতে ডাকা হয়েছিল 3,000 জনকে। তার মধ্যে থেকে নিয়োগ করা হয়েছে প্রায় 1,500 জনকে। নতুন নিযুক্তি সাব ইন্সপেক্টরের প্রশিক্ষণের পর্ব চলছে। তার মানে বন্ধুরা, এখানে আগেরবারে যে রিক্রুটমেন্ট হয়েছিল কলকাতা পুলিশে, সে সম্বন্ধে একটু বলে দিয়েছে কীভাবে হয়েছিল। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একদম বর্তমানের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, বর্তমান পেপারে এই নিউজটা বেরিয়েছে। তোমাদের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে যেটা বলেছে যে 18 আগস্ট পরীক্ষা হবে, মানে এখানে যেটা বলছে বন্ধুরা, 16 আগস্ট তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তার মানে এটা কি, কিছুদিনের মধ্যেই কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি হবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ওখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তার মানে তোমাদের এখন থেকে প্রস্তুতি স্টার্টিং করে দিতে হবে, প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। যারা ভাবছিলে যে আদতেও কি ভ্যাকেন্সি বেরোবে, ভুয়ো খবর। আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে না, ভ্যাকেন্সি বেরোবে, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেছো, সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করছি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এছাড়াও যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই আমাকে জানিও। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। বন্ধুরা, এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ, জয় হিন্দ।